আজকের টপিক হলো ফাইন ডোমেন অ্যান্ড রেঞ্জ ডোমিনে বাংলা হচ্ছে ক্ষেত্র আর রেঞ্জের বাংলা পাল্লা আগে আমরা ডোমেন করি এফ এক্স সমান দেওয়া আছে এক্স এস স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ধরি ওয়াই সমান এফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো আগেই বলেছি ওয়াই বা এফ এক্সের অস্তিত্ব থাকবে যদি হর নট ইকুয়াল টু জিরো হয় এখানে হরে কত মান আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার নট ইকুয়াল টু জিরো সেখান থেকে এক্স স্কোয়ার কত পাচ্ছি নট ইকুয়াল টু মাইনাস ওয়ান মানে এক্স নট ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান মানে এক্স নট ইকুয়াল টু আই এক্স আই নয় তো এক্স কী হবে আর হবে আর মানে রিয়েল নাম্বার ডোমেন কত হলো আর রেঞ্জ বা পাল্লা মানে আগে বলা হয়েছে রেঞ্জ কাকে বলে আবার থেকে বলে দিই যদি এটা ক্ষেত্র হয় যদি এটা কোনো হয় রেঞ্জ মানে এক্স থাকলে এক্সের যে প্রতিবিম্ব বা ইমেজগুলো প্রতিবিম্ব বা ইমেজ তাকে এফেক্সে ডিনোট করা হয় এক্সের প্রতিবিম্ব এফ এক্স এক্সের প্রতিবিম্ব এফেক্স একে ইমেজ বলে বা প্রতিবিম্ব বলে দিয়ে ডিনোট করা হয় আর এফেক্স কেমন ওয়াই ধরি ওয়াই মানে এফেক্স ওয়াই মানি এফেক্টস এ মানে ওয়াইড মান বের করতে হবে যখনই রেঞ্জ বা পাল্লা বার করতে বলবে তা আমাকে ওয়াইড মান বার করতে হবে কারণ ওয়াই মানি এফেক্টস এফেক্টস মানে হচ্ছে এক্সের ইমেজ বা প্রতিবিম্ব যাকে আমরা ওদের সমষ্টিকে আমরা রেঞ্জ বা পাল্লা বলি যখনই রেঞ্জ বা পাল্লা বলতে বলবে তখন আমরা ওয়াইড মান বের করবো বা এফেক্স এ মান বের করবো কী করে বের করতে তার তা প্রসেসটা এখন শেখাচ্ছি তো এক্স মানে ওয়াই এর মান দেওয়া আছে এক্সের স্কোয়ার বাই ওয়ান তাহলে এটাই উত্তর না আমাকে তো কিছু ইন্টারভাল বা কিছু সেট বার করতে হবে কি করে করব প্রথমে আমরা কি করি কোনো গুণ করি সব এক পাশে নিয়ে চলে আসলাম সবসময় খেয়াল রাখতে হবে এইখান থেকে কোন গুণ করি সব এক পাশে নিয়ে আসি না কেন এখান থেকে এক্স এর মানটা বার করতে হবে এনি হাউ যে কোনোভাবে এক্স স্কোয়ার কমন গেল প্লাস বাই টু এই পাশে চলে গেল এক্সের স্কোয়ার আসলো ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই माइनस মাইনাস কমন নে ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই তো এক্স কত হবে প্লাস মাইনাস রুট ওভার ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই এক্সটা কি টা ডোমেন থেকে নেওয়া হয়েছে বা ক্ষেত্র থেকে নেওয়া হয়েছে আর ওয়াইটা হচ্ছে রেঞ্জ বা পাল্লা তো ওয়াইন ওয়ান করতে হবে এবার এখান থেকে দেখে বুঝতে অবশ্যই পাচ্ছি এক্সের অস্তিত্ব তখনই থাকবে যদি রুটের ভেতর যারা আছে ওটা সবসময় পজিটিভ হবে মানে ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই সবসময় জিরো থেকে বড়ো বা জিরোর সমান হবে কখন নেগেটিভ হবে না নেগেটিভ হলে আই চলে আসবে হুম এক্সের অস্তিত্ব কখন থাকবে যদি রুটের ভেতর যারা আছে সবাই পজিটিভ হবে এবার কী করবো এবার সে মনে মনে উপরে যে পোর্শন আছে ওয়াই ইকুয়ের টু জিরো করলে ওয়াই জিরোই পাচ্ছি আর নিচে যে পোর্শন আছে ওয়ান মাইনাস ওয়াই তাকে ইকুয়েট টু জিরো করলে ওয়াই ওয়ান পাচ্ছে তাই জিরো একটা পয়েন্ট পেলাম ওয়ান একটা পয়েন্ট পেলাম ওটা নাম্বার লাইনে অ্যাড করলাম এবার কয়েকটা কথা বলে রাখি জিরো কি নেওয়া হবে না ওয়ান নেওয়া হবে চেক করতে হয় যেমন আমি যদি ওয়ানটা এখানে বসাই ওয়াই জায়গায় ওয়ান বসাই উপরে ওয়ান আসছে আর নিচে জিরো আসবে নিচে জিরো আসে মানে কি আনডিফাইন্ড অনির্ণেও তাহলে ওয়ানটা কখনো নেওয়া হবে না তাই ওয়ানটা উপরে কি করলাম গোল একে কোনো ভরাট করলাম না যদি ওয়ের ম্যান জিরো বসাতে হয় উপরে বা নিচে জিরো বাই ওয়ান আমি জিরোই পাচ্ছি একটা ভ্যালু পাচ্ছি তাই জিরো নেওয়া হবে জিরো মাস্ট বি টেকেন জিরো নেওয়া হবে কী করলাম একটা গোল এখে এখানে এখানে ভরাট করলাম এবার কি শিখেছিলাম এইভাবে তিনটে যদি দুটো পয়েন্ট তত তিনটে হবে ইন্টারভাল এই একটা এই একটা এই একটা এবার কি জিরো আর ওয়ানের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নাও জিরো আর ওয়ানের মধ্যে জিরো পয়েন্ট ওয়ানই নিই জিরো পয়েন্ট ওয়ান নিই এবার জিরো পয়েন্ট ওয়ান এখানে বসাই উপর নিচে উপরে জিরো পয়েন্ট ওয়ান আর নিচে কত হবে এক থেকে যদি জিরো পয়েন্ট ওয়ান বাদ দিই তাহলে পজিটিভই হবে যদি ওয়ান থেকে ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান বাদ দিলে কী হবে এটা পজিটিভ সঙ্গে পাবো নেগেটিভ আসছে না ওপরও পজিটিভ নিচেও পজিটিভ মানে এটা সবসময় পজিটিভই হবে মানে এই জায়গাটা সবসময় হবে ধনাত্মক বা পজিটিভ তারে অটোমেটিক্যালি তার ডান দিকে বাদ দিকে যে ইন্টারভালটা হবে ওটা ওটা নেগেটিভ হয়ে যাবে হুম এবার কেন চেক করতে পারো ওয়ান থেকে বড় কোনো সংখ্যা দুই নাও ওপর নিচে দুই বসাও উপরে দুই আর নিচে কত হচ্ছে ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু কত হয় মাইনাস চলে আসছে নেগেটিভ হয়ে গেল এখানে জিরো থেকে কম কোনো সংখ্যা মাইনাস ওয়ান নাও উপর নিচে বসাও উপরে মাইনাস ওয়ান আর নিচে মাইনাস ওয়ান বসালে প্লাস টু মানে নেগেটিভ চলে আসছে উপর উপরে মাইনাস ওয়ান আর নিচে প্লাস ওকে তাই কি লিখলাম ওয়াই বিলংস টু ক্লোজ ইন্টারভাল ওটা খেয়াল রাখতে হবে জিরোকে নেয়া অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু ওয়ানকে করা হয়নি কেন ওয়ান এখানে ওয়াই যাকে ওয়ান বাসালে সামথিং বাই জিরো আসছে যেটা আনডিফাইন্ড যাকে নির্ণয় করা যায় না তাই ওয়াই বিলংস টু ক্লোজ ইন্টারভাল জিরো থেকে ওয়ান ওয়ান টু ওপেন ইন্টারভাল এটা মানে কি জিরো লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ওয়ান ওয়াই মানে রেঞ্জ ওয়াই মানে ইমেজ বা প্রতিবিম্ব বা পাল্লা বা রেঞ্জ তো রেঞ্জ কত পেলাম ক্লোজ ইন্টারভাল জিরো থেকে ওপেন ইন্টারভেল নির্ণয় করা আরেকটা অঙ্ক করা যাক এফেক্স সমান দেওয়া আছে ওয়ান বাই ওয়ান ধরি ওয়াই সমান হচ্ছে এফেক্স সমান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো একই প্রসেস ওয়াই এর অস্তিত্ব থাকবে যদি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নট ইকাল জিরো হয় অনেকগুলো অঙ্কই বললাম কেন করতে হবে সেখান থেকে এক্স স্কোয়ার পাচ্ছি নট ইকোয়াল টু ওয়ান এক্স পাচ্ছি নট ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান এর মানে এক্সের মান একের সঙ্গে সমান হবে না এক্সের মান মাইনাস ওয়ানের সঙ্গে সমান হবে না তাহলে কার সঙ্গে সমান হবে তা আর থেকে আর রিয়েল নাম্বার থেকে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানকে বাদ দিতে হবে তাই লেখা হচ্ছে এক্স বিলংস টু আর মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ দিলাম দিস ইজ দ্য ডোমেন ডোমেন কত পেলাম আর মাইনাস মাইনাস আর থেকে মাইনাস ওয়ানকে প্লাস ওয়ানকে বাদ দিলাম এবার রেঞ্জ পাল্লা একই প্রসেস ওয়াই সমান এত কোনো গুণ করে আমাকে মধ্যে কথা এক্সে এমন বার করতে হবে এক্সট্রা এক পার্সেন্ট নিয়ে আসলাম বাকিগুলো আরেক পার্সেন্ট নিয়ে গেলাম আসাগুলো করলাম এক্স পেলাম প্লাস মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এবার এখান থেকে স্পষ্টই যে এক্সের অস্তিত্ব কখন থাকবে যদি রুটের ভেতর যারা আছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ওটা পজিটিভ হতে হবে আবার সেই মনে মনে ওয়াই মাইনাস ওয়ানকে জিরো করলাম ওয়াই ওয়ান পেলাম আর নিচে ওয়াই শুধু ওয়াই আছে ওয়াইকে জিরো করলে জিরোই আসছে তো জিরো একটা পয়েন্ট ওয়ান একটা পয়েন্ট ওটা আমি নাম্বার লাইনে ড্র করলাম এবার জিরোকে নেওয়া যাবে না কেন জিরো ওয়াই জায়গায় জিরো বাসালে উপরে মাইনাস ওয়ান আর নিচে জিরো তো সামথিং বাই জিরো মানে সেটা অনিন্ণীয় বা অসংঘাত বা আনডিফাইন জিরো তাই উপরটা গোল করে ভরাট করলাম না ওয়ান বাসে ওপর নিচে ওয়ান বাসালে এটা ভ্যালু পাচ্ছি তাই গোল করে ভরাট করলাম এবার কি নিয়ম শিখিয়েছিলাম এবার তিনটি ইন্টারবেল আঁকতে ছবি আঁকতে জিরো বা ওয়ানের মধ্যে একটা মান নাও জিরো পয়েন্ট ওয়ান নাও জিরো পয়েন্ট ওয়ানটা ওপরে বসাও কত আসছে জিরো পয়েন্ট ওয়ান মাইনাস ওয়ান এটা সবসময় নেগেটিভ আসবে আর নিচে জিরো পয়েন্ট ওয়ান মানে এখান থেকে সবসময় নেগেটিভ ভ্যালু আসছে তাই এখানে নেগেটিভ চিহ্ন দিলাম তাহলে অটোমেটিক্যালি নেগেটিভের ডান দিক বা দিক পজিটিভ হয়ে গেল টেস্ট করতে পারো ওয়ান থেকে বড়ো টু নাও ওপর নিচে বসাও পজিটিভই আসবে আর জিরো থেকে ছোটো মাইনাস ওয়ান না ওপর নিচে বসাও মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাও ওপর নিচে পজিটিভই আসবে এবার যেহেতু আমার এই মানটা পজিটিভ আছে অ্যাকচুয়ালি মানটা তো পজিটিভ ধনাত্মক তো কোন জায়গাটা অ্যান্সার হবে যেই যেখানে যেখানে ধনাত্মক চিহ্ন আছে ওই অঞ্চলগুলো তো ওয়াই বিলংস টু মাইনাস ইনফিনিটিভ ওপেন ইন্টারভাল কমা জিরো ইউনিয়ন ক্লোজ ইন্টারভাল ওয়ান থেকে প্লাস ইনফিনিটিভ ওপেন ইন্টারভাল ওকে রেঞ্জ বা পারলা কত পেলাম মাইনাস ইনফিনিটিভ থেকে জিরো ইউনিয়ন ক্লোজ ইন্টারভাল ওয়ান থেকে ওপেন ইন্টারভাল প্লাস ইনফিনিটিভ ক্লোজ মানে আগে বলেছি ওয়ান অন্তর্ভুক্ত ওপেন মানে অন্তর্ভুক্ত নয় বা এটাকে এইভাবে লেখা যায় রেঞ্জ ইজ ইজিক্যাল টু আর থেকে আমি জিরোকে বাদ দিলাম কেন এই আমাকে তো এই জায়গাটা বাদ দিতে হবে না এই জায়গাটা বাদ দেওয়া মানে কি জিরোকে বাদ দিতে হবে তে ক্লোজ হয়েছে আর ওয়ানকে বাদ দেবো না ওয়ানের ঠিক আগে অতি বাদ দেবো এইভাবে লেখা যায় এটু ভাববে ওকে তো এবার আমরা পরের অঙ্ক যাই পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এফ এক্স সমান দেওয়া আছে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো ধরি ওয়াই সমান এফ এক্স সমান এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াইয়ের অস্তিত্ব থাকবে যদি ওয়ান প্লাস এক্স স্কোয়ার নট ইকোয়াল টু জিরো হয় এক্স স্কোয়ার নট ইকোয়াল টু মাইনাস ওয়ান এক্স নট ইকোয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান এক্স নট টু আই এর মানে এক্স বিলংস টু আর হলো এক্স আই নয় তো এক্স কী হবে এক্স রিয়েল নম্বর হবে ডোমেন কী পেলাম ডোমেন আর পেলাম এবার রেঞ্জ বা পাল্লা বলবো ওয়াই সমান দেওয়া আছে এক্স বাই ওয়ান প্লাস স্কোয়ার গুণ করলাম হুম এবার এখান থেকে এক্স নির্মাণ বার করব এইভাবে করতেই পারতাম যে ওয়াই এক্সের স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই এবার কী করবো এক্স তো কমন যাচ্ছে না এক্সের স্কোয়ার এক্স শুধু কমন যাচ্ছে তা একটা এক্স ভেতরে থেকে যাচ্ছে তা তো হবে না এক্স ইকুয়াল টু ওয়াইয়ের আকারে নিয়ে আসতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই টার্মের আকারে নিয়ে আসতে হবে যেটা আগের অঙ্কে করলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই টার্মে নিয়ে এসেছি এক্স হোক এক্সে স্কোয়ার হোক কিন্তু এই অঙ্কটা করতে পারছি না ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই টার্মে আসতে পারছে না তাহলে কী করবো আমরা খুব সুন্দর প্রসেস তখন সব এক পাশে নিয়ে আসলাম এবারে আমরা দীঘাত সমীকরণ আকারে করবো কী ব্যাপারটা কীরকম এক নম্বরকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সে ইকোয়াল টু জিরো এর সঙ্গে তুলনা করে পাই এ কত হবে ওয়াই বি মাইনাস ওয়ান সি ওয়াই মানে এটা এক্স এক্সে একটি দীঘাত সমীকরণ আর অবশ্যই যেহেতু এটা দীঘাত সমীকরণ যেহেতু এটা দীঘাত সমীকরণ তার ওয়াই মানে এক্স স্কোয়ারের সহক তো ওয়াই ওয়াই সবসময় নট ইকোয়াল টু জিরো হবে আর ডিসক্রিমিনেট তাকে বাংলা বলে নিরূপক এই ফর্মুলা কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি এর জায়গায় মান বসাচ্ছি এ এর জায়গায় মান বসাচ্ছি তো যেহেতু এটা আমরা রিয়েল নম্বর চাই তো সবসময় নিরূপক পজিটিভ হবে যেহেতু আমরা এক্সের মান রিয়েল নাম্বার হবে আই হবে না এক্স তো আই নয় এক্স তো রিয়েল নাম্বার তাই সবসময় নিরূপকটা পজিটিভ হবে তো ওয়ান মাইনাস ফোর ওয়াই স্কোয়ার পজিটিভ হলো সেখান থেকে পাচ্ছি ওয়ান মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার পজিটিভ সেখান থেকে পাচ্ছি এ প্লাস এ মাইনাস ফর্মুলা ওয়ান প্লাস টু ওয়াই ইন্টু ওয়ান মাইনাস টু ওয়াই আবার থেকে লিখলাম যে ওয়ান মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই এবার এই দুটো ফ্যাক্টরকে রাফে মনে মনে ইকুয়েট টু জিরো করলাম একটা পেলাম ওয়াই সমান হাফ আরেকটা পেলাম ওয়াই সমান মাইনাস হাফ এইবার নাম্বার লাইন ড্র করে আগে মাইনাস হাফ প্লাস হাফ লিখলাম আবার সেই তিনটে ইন্টারভার ছবি ছবি এখন করলাম এবং এবার মাইনাস হাফ থেকে প্লাস হাফের ভেতর কোনো সংখ্যা শূন্য আছে শূন্য এখানে বসাও ওয়াই জায়গায় শূন্য বসালে কী পাচ্ছি ওয়ান ইন্টু ওয়ান পজিটিভ সংখ্যা পাচ্ছে তাই এটা হয়ে গেলো পজিটিভ অটোমেটিক্যালি তার ডান দিক বাদে নেগেটিভ হবে কেন হবে টেস্ট করতে পারো হাফ থেকে বড় কত হবে হাফ থেকে বড় এক হবে এক বসাও এখানে এখানে এক বসালে কত হচ্ছে এক বসালে ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু করলে কত হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়ান প্লাস টু করলে থ্রি ইন্টু করলে পাচ্ছি মাইনাস থ্রি নেগেটিভ হচ্ছে তাই এখানে নেগেটিভ একইভাবে মাইনাস হাফ থেকে ছোটো কোনো সংখ্যা বসাও নেগেটিভই আসবে চেক করে নাও এবার এখানে ওয়াই জায়গা মাইনাস হাফ বা প্লাস হাফ বসালে কোনো কোনো ইনফিনেটিভ আসছে না আনডিফাইন কিছু আসছে না মানে মাইনাস হাফকেও নেওয়া হচ্ছে ক্লোজ ইন্টারভাল আর প্লাস হাফকেও নেওয়া হচ্ছে তো ওয়াই বিলংস টু ক্লোজ ইন্টারভাল মাইনাস হাফ থেকে প্লাস হাফ এবার কিছু কথা বলা আছে খুব খুব ইন্টারেস্টিং অঙ্ক এখন ওয়াই সমান শূন্য হলে এক নং দীঘার সমীকরণের অস্তিত্ব থাকবে না কেন আর শূন্যই বললাম কেন কেন মাইনাস হাফ আর প্লাস হাফের ভেতরে শূন্য আছে এবার ওয়াই এই মানে ওয়াই বিলংস টু মাইনাস হাফ থেকে প্লাস আপ মানে কি ওয়াই সমান শূন্য হবে হ্যাঁ কি না ওয়াই বিলংস টু মাইনাস হাফ থেকে প্লাস আপ মানে কি ওয়াই শূন্য হবে এইবার যদি ওয়াই শূন্য হয়ে যায় তো এক নম্বর সমীকরণে যদি ওয়াই জায়গায় শূন্য এখানে বসাই তাহলে কি এটা দীঘার সমীকরণ আর থাকবে তো দীঘার সমীকরণই থাকবে না আচ্ছা এত কিছু পেলাম এত কিছু করলাম কোথেকে করলাম এত কিছু কাণ্ড সেই দীঘার সমীকরণ থেকে করলাম এখন যদি ওয়াই শূন্য হয় এখানে শূন্য বসিয়ে দিই ওয়াই শূন্য মানে কি এখানে স্যাটিসফাই করবে তাহলে এখানে তো শূন্য বসালে কি হলো শূন্য বসালে দীঘাত সমীকরণের অস্তিত্ব থাকলো না তাহলে তো হবে না হুম তাহলে শূন্যকে বাদ দিতে হবে তো ওয়াই বিলংস টু কি হলো ক্লোজ ইন্টারভাল মাইনাস হাফ থেকে প্লাস হাফ থেকে শূন্যকে বাদ দিলাম রেঞ্জ বা পাল্লা কত হলো ক্লোজ ইন্টারভাল মাইনাস হাফ থেকে প্লাস হাফ থেকে শূন্যকে বাদ দেওয়া হল তো খুবই ভালো ইন্টারেস্টিং অঙ্ক ছিল হুম আরও আমি ডোমিনার রেঞ্জের অঙ্ক অবশ্যই করব তার নেক্সট ভিডিওতে করব এখানে এত এতখানি থাক সবাই কমেন্টে লিখবে কেমন লাগলো অঙ্কগুলো বুঝতে পারলে কি না